হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমার ছোট ভাই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। মানে আমার ছোট ভাই যখন ওনার বয়স ছিল 6 বছর। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার ছোট ভাই গাছের গাছের থেকে পড়ে যেয়ে হাত ভাঙিয়ে গেছিল। তো ওই সময় হাত জয়েন্ট মানে মানে ছুটি গেছিল জয়েন্ট এক প্রকার। তখন আমরা গ্রামের অধিকাংশ আপনার গ্রামের অবস্থা শুনি, তো গ্রামে অধিকাংশ বলছে যে কবিতা দিয়ে ট্রিটমেন্ট করেন, আবার ইয়ে দিয়ে ট্রিটমেন্ট করান, কবিতা দিয়ে করান, তাহলে এটা ভালো হয়ে যাবে। তো আমরা কবিতা দিয়ে চিকিৎসা করি নাই, কবিতা দিয়ে চিকিৎসা নেই নাই। তা নিয়ে আমি পর্যায়ে চিকিৎসা করতে ঢাকা ঢাকা চলে গেছি ওই সময়, যখন ওনার আমার ছোট ভাই 6 বছর বয়স। তখন ঢাকা ওখানকার ডাক্তার সলিউশন দিছিল কি যে ওনাকে নিয়ে যান, ওনার এই মুহূর্তে হাত ঠিক হবে না, ওনার যখন এই বয়সটা দ্বিগুণ হবে তখন এই হাতটা পুনরায় ইয়ে করে দেওয়া হবে, মানে এটা ট্রিটমেন্ট করতে হবে, তাহলে ওটা হাতটা সে আগের স্বাভাবিক হাত হয়ে গিয়ে ফিরে আসবে। তখন আমরা ওনার চিকিৎসা ট্রিটমেন্ট কোনো কিছু করলাম না। এখন ওনার ওর বয়স প্রায় 11 বছর 11 সাড়ে 11। এখন ওর যে বাঁকাটা রয়েছে এই বাঁকা ঠিক হচ্ছে না। এখন এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন ও আঘাত পেয়েছে, পড়ে গিয়ে এটা হয়েছে, ঠিক না? জি জি জি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। ওনার যে কোনো মানে ওনার ভাইয়ের যেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক, হয়তো হাতটা বেঁকে গিয়েছে। এখন ট্রমার পরবর্তীতে আসলে আঘাত কি ভেঙে গিয়েছে কিনা বা জয়েন্ট ডিসপ্লেস হয়েছে কিনা, অ্যাকর্ডিং টু জয়েন্ট ডিসপ্লেসমেন্ট বা ভেঙে যাওয়ার পরে অনেক সময় ডাক্তার সাহেবরা আমরা ইয়ে করে দিই, ইমোবিলাইজ করে দিই, আইদার প্লাস্টার অফ প্যারিস দিয়ে বা যে কোনো অর্থোসিস দিয়ে বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে হাতটাকে যেন এটা ভাঙ্গাটা হিলিং হয় বা জয়েন্টটা ঠিক মতো বসে, যে একটা প্লাস্টার করে দেওয়া বা আটকে দেওয়া বা স্লিং দিয়ে আটকে দেওয়া। তো তারপরেই যেটা করতে হয় সেটা 1 মাস হতে পারে বা 1.5 মাস হতে পারে, রাখার পরে তাকে মোবিলাইজিং স্টেজে যেতে হয়। এখন যদি সেই স্টেজগুলো ঠিকমতো করা হতো আমার মনে হয় না যে হাতটা বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। তারপরও এখন যে সমস্যাটা আপনি বলছেন, যেহেতু দীর্ঘদিন হয়ে গিয়েছে ওর এখন 11 বছর বয়স, আপনি সবার আগে বেটার একজন ভালো অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হন। অর্থোপেডিক সার্জন কি বলে দেখেন, পাশাপাশি আমাদের মতো যারা পুনর্বাসন চিকিৎসা করে বাত ব্যথা, তাদেরকেও দুজনেরই অপিনিয়ন আপনি নিতে পারেন। কারণ আপনার ভাইকে ফিজিক্যালি না দেখলে বোঝা যাবে না যে বাঁকাটা কি আইদার জয়েন্ট ফিক্সড হওয়ার কারণ হয়েছে বা কোনো ম্যাল ইউনিয়ন, নাকি দীর্ঘদিন ইমোবিলাইজ করে থাকার কারণে এটা হতে পারে। তো এটা অ্যাসেস করা প্রয়োজন। আপনি এই জাতীয় দুজন চিকিৎসকের শরণাপন্ন হন, আশা করি আপনাকে ভালো একটা সমাধান দিতে পারবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।